বিশ্বকাপ শুরুর আগে বড় ধাক্কাই খেল বাংলাদেশ টাইগাররা গুয়াহাটিতে প্রস্তুতি ম্যাচে টস করতে দেখা গেছে মেহেদি হাসান মিরাজকে পরে অবশ্য জানা গেছে আসমকা চটে প্রস্তুতি ম্যাচ থেকে ছিটকে গেছেন টাইগার কাপ্তান সাকিব আল হাসান এমনকি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষেও অনিশ্চিত সাকিব এমনও খবর শোনা গিয়েছিল গুয়াহাটিতে প্রথম প্রস্তুতি ম্যাচের আগে রাতে ফুটবল খেলতে গিয়েই নাকি বা পায়ে ব্যথা পেয়েছেন সাকিব তার পা অনেকটাই ফুলে গেছে বলে খবর এসেছে যে কারণে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রস্তুতি ম্যাচে খেলেননি সাকিব আল হাসান এছাড়া ম্যাচ শুরুর পর ধারাভাষ্যকার দীনেশ কার্তিকো জানিয়েছেন অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে পায়ে চোট পাওয়াতেই এই ম্যাচে মাঠের বাইরে আসেন সাকিব দেশের এক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার রাবি দিমাম তিনি জানিয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও থাকছেন না সাকিব আল হাসান হালকা চোটের কারণে সতর্কতা হিসেবেই নিজেকে দ্বিতীয় ম্যাচ থেকে সরিয়ে রাখছেন সাকিব বিসিবির তরফে এখনও কিছু জানানো হয়নি তবে বিশেষ সূত্রে জানা গেছে সাকিবের চোট তেমন গুরুতর নয় খেলতে পারবেন প্রথম ম্যাচ থেকেই স্বাভাবিকভাবে চিন্তা করলেও দেখা যাচ্ছে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী সাত অক্টোবর এখনও সময় রয়েছে প্রায় আট দিন চোটের ধরন ও সময় বিবেচনা করলে বোঝা যায় এই সময়ের মধ্যে মাঠে নামতে পূর্ণ ফিট হয়ে উঠবেন সাকিব আল হাসান ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম